হ্যালো ফ্রেন্ডস পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ পনির রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি তো চলো ফার্স্টে ফার্স্টে আমি পনিরটাকে কিউব কিউব করে কেটে নিয়েছি এটা আমুলের আমি এটা পনির নিয়ে চলে এসেছি তোমরা যে কোনো কোম্পানির নিতে পারো তো এখানে কেটে নিয়েছি ক্যাপসিকাম কাঁচা লঙ্কা আর ধনে পাতা একটা আমি মিক্সিতে পেস্ট বানিয়ে নিয়েছি এখানে আছে টমেটো জিরা আদা আর কিছুটা পরিমাণ আমি টমেটো কাঁচা লঙ্কা এক্সট্রাভাবে বেটে নিয়েছি আর এখানে দেখো আমি বাটারটা দিয়ে দিয়েছি পনিরটা হালকা করে ভেজে নেবো বেশি পরিমাণ পনির ভাজলে ছিবড়ে হয়ে যাবে তোমরা হালকা করে পনিরটাকে ভেজে নিও তো কড়াইতে এবার দিয়ে দিলাম তেল তারপরে মিক্সিতে পেস্টটা করেছিলাম টমেটো আর কাঁচা লঙ্কা সেই পেস্টটা আমি কড়াইতে ছেড়ে দিলাম তারপরে দেখো আমার বেশ তেল তেল ছেড়ে আসছে ভালো করে তেলটা এই দেখো পনিরগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে তো আমার তেলও এখানে ছেড়ে আসছে এরপর আমি মশলা আদা আর জিরে দিয়ে দিয়েছি তারপরে হালকা করে টক দই দিয়ে দিলাম এরপর আমি কাজুটা বেটে নিয়েছি দেখো কাজু বাটাটা এরপর দিয়ে দিলাম এবার হালকা ফ্রেমে আমি মশলাটাকে কষব বেশি হিট ফ্রেমে দেবে না হালকা ফ্রেমে মশলাটাকে কষতে থাকবো ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে শীতের দিনে মটরশুঁটি না দিলে পনির তরকারি যেন জমে না তাই মটরশুঁটি একটু দিলাম ধনে পাতা দিলাম ক্যাপসিকাম দিলাম আর একটু ভালো রাখার জন্য কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম এবার ভালো করে পনিরটাকে একটু নাড়াচাড়া করব এবার নাড়াচাড়া করার পরে দু তিন মিনিট পর আমি জল ঢেলে দিলাম তো দশ মিনিট পর তোমাদের কাছে ফিরে আসছি দেখতে পেয়েছো বন্ধুরা দশ মিনিট পর কত সুন্দর একটা পনির রেসিপি তৈরি হয়ে গেছে এটি নিরামিষে কেউ রাইসের সাথে কেউ রুমালি রুটির সাথে এই পনির রেসিপিটা একদম জমে যাবে শীতের বেলায় রাত খুব সুন্দর খেতে লাগবে একবার বাড়িতে খেয়ে দেখো আর যদি ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আদা জিরে দিয়ে এত সুন্দর রেসিপিটা বানানো হয়েছে তো আজকের টাটা।